আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোরআন অবতীর্ণ করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য যেই সমস্ত মানুষেরা ভুলের ভিতরে রয়ে গেছে যেই সমস্ত মানুষেরা অন্ধকারের ভিতরে রয়ে গেছে যেই সমস্ত মানুষেরা সুদ ঘুষের ভিতরে রয়ে গেছেন সেই সমস্ত মানুষদেরকে সঠিক বুঝ পয়দা করিয়া আলোর দিকে আনে এই মহাগ্রন্থ আল কোরআন জোরে বলেন ঠিক ঠিক না আজকে এক শ্রেণীর লোক ওই দোকানে বসে বসে সমালোচনা করে দেখো মাহফিল দিচ্ছে মাহফিল দিচ্ছে উপহাস আরে বিটা ভোগল তোর যদি সেই আকল থাকতো তোর যদি সেই জ্ঞান থাকতো কারণ এইখানকার এখন জায়গাটা কোরআনের মজলিস এখানকার জায়গাটা হলে জান্নাতের বাগান জোরে বলেন ঠিক কি ঠিক না কথাটা কার আমার নবীজির কথা নবীজি যেটা বান্দার জন্য বান্দির জন্য হ্যাঁ বলেছেন সেটা উম্মতে মুহাম্মাদের জন্য সেটা হালাল হয়ে গেছে জোরে বলেন ঠিক কি ঠিক আর যেটা না বলেছেন সেটা চিরতরের জন্য তাদের জন্য কি হয়ে গেছে হারাম হয়ে গেছে আজকে কোরআনকে সমালোচনা করতেছো কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছো কোরআনের মাহফিলকে নিয়ে ব্যঙ্গ করতেছো আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবেই লাগবে জোরে বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات لتخرج الناس من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ما قبلت هاي شاج هاي قابلت بهت هاي ما قبلت هاي شاج هاي قابلت بهت هاي आईना के मानेंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानेंदे तो नहीं दिल तो बहुत है एक चश्मे जदन गाफिला जा शाह नबाशी एक चश्मे जदन गाफिला जा शाह नबाशी शायद के निगाहे गुनादागा नबाशी शायद के निगाहे गुनादागा नबाशी لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني وحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ঐতিহ্যবাহী বিলবাউস খাদিজাতুল কুবরা কওমি মহিলা মাদ্রাসার ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির মুকুট হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিনদার ঈমানদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জয় রব্বুল আলামিন এমন একটি জান্নাতি পরিবেশে আসার ও বসার কিছু কথা শুনবার কিছু কথা বলবার তৌফিক আল্লাহ পাক দান করে দিয়েছেন এজন্য সকলে অন্তরের অন্তরস্থল হতে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা
আজকের এই মাহফিলের ময়দানটা জান্নাতের বাগান, কিসের বাগান জোরে বলেন, জান্নাতের বাগান। কথাটা কার? আল্লাহর নবীজির, আমাদের নবীজির কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআনে কারিমের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও হালিডাঙ্গার যুবক ভাই, বিলবসের যুবক ভাই, তোমার মতন কত যুবক। কিছুদিন আগেই ঢাকা একটা রেস্টুরেন্টে আগুন লেগেছে, তোমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবকেরা চায়ের আড্ডায় বসে রইছরে যুবক, তাসের আড্ডায় কত যুবক বসে রয়েছেন, কত মুরব্বী বাবাজিরা বসে রয়েছেন, মুরব্বী বাবাজিরা, বাবাজিরা শুনে রাখো, সকালবেলাও দুনিয়া, সন্ধ্যাও দুনিয়া, দিন ও দুনিয়া, সদা সর্বদা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহর কসম করে বলছি, এমন একটা সময় এসে যাবে, এমন একটা সময়, আল্লাহু আকবার, আমার আপনার ঘরের দরজায় ওই মসজিদের চার বেয়ালার কাঠি খাটিয়াটা চলে যাবে, কোনো গ্যারান্টি নাই। এজন্য বলবো হালিডাঙ্গা বিলবসের যুবক ভাইরা, বুড়ো বাবাজিরা, হায়াত কিন্তু বসে নাই, বসে নাই। আজকের এই জান্নাতের বাগানটা হয়তোবা বিহারিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু এখানে এখন আর সরকারি বিদ্যালয় নাই। নবীজির ভাষ্যমতে নবীজি আমার বলেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআনে কারিমের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ পাকের বড়ত্বের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটা মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। ও হালিডাঙ্গার যুবক ভাই, বিলবসের যুবক ভাই, জীবনটা কাটাইয়া দিতেছি দুনিয়া, দুনিয়া, শুধু দুনিয়া, কতটুকুন সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি রে ভাই। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, এত সুদর্শন করে না চাইতেই সমস্ত জিনিস দিয়েছেন, আমি আপনি এখন অসুস্থ হয়ে পড়ি, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, সঙ্গে সঙ্গে আইসিইউর ভিতরে ঢুকাইয়া অক্সিজেন লাগানো শুরু হয়ে যাবে, জোরে বলেন ঠিক কি ঠিক না? অক্সিজেন লাগাইবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, বিল দেওয়া লাগবে কি লাগবে না, জোরে বলেন, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বিল দেওয়া লাগবে। ও তরুণ যুবক ভাইরা, প্রত্যেক দিন মনকে মন, টনকে টন অক্সিজেন আমি আপনি ভিতরে ঢুকাচ্ছি, আবার সারিয়া দিতেছি রে যুবক ভাই। কই আল্লাহ কখনো তো ফেরেশতার মাধ্যমে পাঠাই নাই, যাও অমুক গ্রামে অমুকের কাছ থেকে, আজকে তো সে এত অক্সিজেন টেনেছে, এত অক্সিজেন ছেড়েছে, যাও তার কাছ থেকে বিল নিয়ে আসো। আসছে নাকি কোনো ফেরেশতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে বান্দা বান্দি বানাইছেন, আজকে এই বান্দা বান্দি আল্লাহ পাকের না শুকরিয়া করে, জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে যদি বলতো কোনো হসপিটালেতে যদি কেউ দয়া করে অক্সিজেন ফ্রি দিয়ে দিত, তার প্রশংসায় এমন করা করত, আল্লাহু আকবার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রাত দিন ২৪টা ঘন্টা অক্সিজেন দিতেছে, কই আল্লাহ কখনো বিল নিতে পাঠাই নাই ফেরেশতাদের কি? ওই মানুষের যদি এত প্রশংসা করা হয়,
তাহলে আমার আল্লাহর প্রশংসা কেমন করতে হবে জোরে বলেন আমার আল্লাহর প্রশংসার কোনো শেষ নাই কারণ আল্লাহ বড় ভালোবেসে বান্দা বান্দীদেরকে বানাইছে শুধুমাত্র সেজদার জন্য আর কিছুর জন্য নয় ও হাড়িডাঙ্গার যুবক ভাই ও বিলবসের যুবক ভাই তোমার মতন যুবক কত হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে কতজন অক্সিজেন ফেল করে মারা যাচ্ছে কতজন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় কতজন জন্ডিস হয়ে মারা যায় কতজন আগুনে পুড়িয়া মারা যায় কতজন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ও যুবক আপনাদেরকে আমি আহ্বান করি রে ভাই তোমরা আমার কলিজার ভাই পা দুটা গাইয়া দাও আল্লাহর কুদরতি সেজদায় অবনত হয়ে যাও আল্লাহর কসম করে বলছি কিসমত ভালো হয়ে যাবে জোরে বলেন ঠিক কি ঠিক না তাকদীর ভালো হয়ে যাবে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু সামনে পবিত্র মাহে রমাদান কোরআন নাজিলের মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই রমজান মাসে যার কারণে আরবি ১২টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বমা সর্বদামি মাসের নাম হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস ঠিক কি ঠিক না বলেন রমজান মাস সবথেকে দামি মাস ও আমার যুবক ভাইরা বুড়া বাবাজিরা যত দূর পর্যন্ত আওয়াজ যায় একটু দিলের কান দিয়ে শ্রবণ করবা এই কোরআনে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কিসের জন্য কোরআনে কারিম এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন কোন কারণে কোরআনে কারিম পৃথিবীর বুকে প্রেরণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম পাঠানোর মূল মিশনটা কি সাবজেক্টটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা এর অর্থ দুনিয়ার কোন মানুষের জানার সাধ্য নাই যারা আরবিতে পিএইচডি করেছে তাদেরও জানার সাধ্য নাই আলিফ লাম মিম এর অর্থ দুনিয়ার কোন মানুষের জানার সাধ্য নাই যারা আরবিতে পিএইচডি করেছে আরবির উপরে স্টাডি করেছেন তাদেরও জানার কথা নাই এই কোরআনে কারিম শুধুমাত্র যার উপরে অবতীর্ণ করা হয়েছিল আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন না এর অর্থটা কি ওয়াল্লাহু আ'লামু বিল মুরাদ এর অর্থ একমাত্র কে জানে আল্লাহ আলিফ লাম রা কিতা আলিফ লাম মিম তাহা আইন সিন কাফ এর অর্থ দুনিয়ার কোন মানুষ জানে না কে জানে জোরে বলেন এই কোরআনে কারিমের মূল মিশনটা কি কোরআনে কারিম পৃথিবীর বুকে আসলো কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস আল্লাহ পাক বলেন আমি কোরআনে কারিম পাঠিয়েছি নাজিল করেছি অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর এর মূল মিশনটা হচ্ছে আমি কোরআনে কারিম অবতীর্ণ করেছি নাজিল করেছি অন্ধকার জমাট বাঁধার ভিতরে যে সমস্ত মানুষেরা রয়েছে কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ জোরে বলেন কি মানুষ লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত ইলান নূর যেই সমস্ত মানুষেরা অন্ধকারের ভিতর রয়েছে
যারা অন্ধকারের ভিতরে জমাট বাঁধা অন্ধকারের ভিতরে রয়েছে সেই সমস্ত মানুষদেরকে লিতুখরি জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর ওই অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য ইলান নূর শব্দের অর্থ হচ্ছে আলো এই আলোর দিকে আনার জন্য আমি কোরআনের মূল মিশন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন আসছে মানুষকে জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে ওই অন্ধকার থেকে টেনে বাইর কইরা আলোর দিকে আনার জন্য এই কোরআনের মূল মিশন জোরে বলেন ঠিক কি ঠিক না আজকে মানুষ কিন্তু অন্ধকারের ভিতরে রয়েছে অন্ধকার কি শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ যতগুলি আছে বাতিল ফেরকা বাতিল মতাম মানে মতবাদ যতগুলি আছে সমস্ত অন্ধকার জোরে বলেন ঠিক কি ঠিক না আজকে দেখেন এই কোরআনের মাহফিল মুষ্টিমে কয়েকজন এই যে 20 50 জন লোক হইছি কি বলো অথচ আজকে আমি আলোচনা করতেছিলাম কলসা গান্দেন এখানে আল্লাহর কসম করে বলছি মনে মাঠ ভরে যাবে না ঠিক কি ঠিক না বলেন দোস্তরা আমার ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন এই কোরআন মানব জাতির সংবিধান মানব জাতির হেদায়েতের একমাত্র চাবিকাঠি এই মহাগ্রন্থ আল কোরআন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বুঝাইছেন কাফেররা কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু দেখো কাফেররা কি বলে দেখেরা কাফেররা কি বলতে চায় ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন খবরদার খবরদার তোমরা কোরআন শুনতে যাবা না কি শুনতে যাবা না কোরআন শুনতে যাবা না কারা বলে কাফেররা ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন খবরদার খবরদার কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা শ্রবণ করবা না শুনবা না ওর কাছেও যাইবা না লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি বরঞ্চ যেখানে কোরআনে কারীমের আলোচনা করা হয় কোরআনের আবৃত্তি করা হয় কোরআন তেলাওয়াত করা হয় ওখানে তোমরা হট্টগোল হট্টগোল সৃষ্টি করবা বাধা বিঘ্ন সৃষ্টি করবা ওই সমালোচনা দোকানে বসে বসে করবা কাফেরদের উক্তি কাদের উক্তি কাফেরদের লা তাসমাউ লিহাযাল কুরআন খবরদার যেখানে কোরআনে কারীমের আলোচনা করা হয় কোরআন শুনতে যে যাবাই না কোরআনে কারীমের আলোচনা যেখানে করা হয় লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি বরঞ্চ সেখানে হট্টগোল সৃষ্টি করবা সেখানে বাধা বিঘ্ন সৃষ্টি করবা লাআল্লাকুম তাগলিবুন যাতে করে তোমরা জয়ী হতে পারো জোরে বলেন নাউজুবিল্লাহ এটা হচ্ছে কাফেরদের উক্তি কাদের উক্তি কাফেরদের অথচ আমার আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন আমার মুমিন বান্দাবান্দি যখন কোরআনে কারীমের আলোচনা করা হয় তারা পাগল হয়ে যায় ভীত ভীত প্রকম্পিত হয়ে যায় মানে দিলটা কেঁপে ওঠে অন্তরটা কেঁপে ওঠে কোরআনে কারীম শোনার জন্য জোরে বলেন ঠিক কি ঠিক না আর ওদারে কাফেরেরা বলতেছে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি যেখানে কোরআনে কারীমের আলোচনা করা হবে খবরদার সেখানে তো যাবাই না তার আলোচনা শুনবাই না ওয়ালগাউ ফীহি ওখানে বরঞ্চ তোমরা হট্টগোল সৃষ্টি করবা বাধা সৃষ্টি করবা বিঘ্নতা সৃষ্টি করবা হ্যাঁ লাআল্লাকুম তাগলিবুন যাতে তোমরা জয়ী হতে পারো নাউজুবিল্লাহ বলেন এই বাংলার জমিনে এমন নাস্তিক এমন মুরতাদ রয়েছে দেখেন কোরআনে কারীমের আলোচনা করলে সেখানে সমালোচনা হয়ে যায় জোরে বলেন ঠিক কি ঠিক না এক শ্রেণীর লোক আছে এরা আবু জাহেলের চাইতেও নিকৃষ্ট ফেরাউনের চাইতেও নিকৃষ্ট জোরে বলেন ঠিক কি ঠিক না হাদিসের মধ্যে নবীজি আমার বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে শুনেন ভাইরা আমার তিনি রাতের বেলায়
আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করতে শুরু করেন প্রত্যেকদিন ইশার নামাজ আদায় করিয়া মক্কার বড় বড় লিডার আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা দেখেন নবীজি আমার যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে ওদাদে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা চারজনই কোরআন শোনার জন্য পাগল হয়ে যায় কোরআন শোনার জন্য পাগল হয়ে যায় নবীজি আমার রাতের আধারে কোরআন তেলাওয়াত শুরু করলেন আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা সবাই নবীজির কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে আল্লাহর কালাম শোনার জন্য তারা পাগল পারা হয়ে যান চারজনে যায় নবীজির ঘরের কানাসি যায় কোরআনে কারীম তেলাওয়াত শুনতে থাকি কোরআন শুনতে থাকি দেখেন আবু জাহেল মক্কার সবথেকে বড় লিডার মক্কার সবথেকে বড় লিডার তার ভাতিজার কে বিজ্ঞাপন দেওয়া হয় যে আমার ভাতিজার মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবে এই আরবের অর্ধেক তার জন্য আমি বরাদ্দ করে দেব সেই আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা সকলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন আর সারা রাত মজা মেরে মেরে আল্লাহ তাআলার এই কালাম শুনতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ রাত যখন শেষ হয়ে গেছে ফজরের আযানের সময় হয়ে গেছে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা চারজনই রওনা শুরু করছেন যে এখন তো সকাল হয়ে যাবে ভোর হয়ে যাবে সবাই দেখে ফেলাবে সুতরাং চলো তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্য স্থলে চলে যাই এইভাবে করে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা সকলে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন রাত্রে বেলায় সারা রাত তেলাওয়াত করেন আর সারা রাত মজা মেরে মেরে এই চারজন আল্লাহ পাকের এই কালাম শুনতে থাকে সুবহানাল্লাহ কয়েকদিন যেতে না যেতে আবু জাহেল বলল আবু লাহাব উতবা সাইবা আমরা হচ্ছে মক্কার সবথেকে বড় লিডার আমরা যদি এই আল্লাহর কালাম শুনে পাগল হয়ে যাই তাহলে সাধারণ জনগণ আমাদের চাইতে বেশি পাগল হয়ে যাবে আমাদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ তার আল্লাহর ধর্ম তারা পালন করবে সুতরাং আজকে থেকে শপথ করো আজকে থেকে আমার হাতে তোমরা বায়াত গ্রহণ করো কি করো কার হাতে মক্কার সবথেকে বড় লিডার আবু জাহেলের হাতে হুজুর একটু নিয়ে যান মক্কার বড় লিডার আবু জাহেলের হাতে আবু লাহাব আবু লাহাব আবু লাহাব উতবা সাইবা তিনজন হাতে শপথ পড়লেন যে আজকের পর থেকে আমরা আর আল্লাহর কালাম শুনতে আসব না চারজনই শপথ করেছেন চারজনের বড় লিডার হচ্ছে আবু জাহেল সবাই এদিকে লক্ষ্য করেন আবু জাহেলের হাতে চারজনই তিনজনই কি বায়াত গ্রহণ করলো যে আজকে থেকে আমরা কেউ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালাম তেলাওয়াত করে ওটা আল্লাহর নিঃসন্দেহে আল্লাহর কালাম তা না হলে আমরা পাগল পারা হতাম না কাজেই আমরা হচ্ছে মক্কার বড় লিডার আমরা যদি পাগল হয়ে যাই তাহলে মক্কার সমস্ত জনগণ পাগল হয়ে যাবে সবাই দলে দলে আমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নতুন ধর্ম চালু করেছে সেই দিকে সব দলে দলে ঝাঁকে ঝাঁকে সব শামিল হয়ে যাবে সুতরাং আজকে থেকে আমরা কেউ আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন কারীম আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম শুনতে আর আসবো না ওয়াদা করলেন দিনের বেলায় ওয়াদা হয়ে গেছে দিন চলে যাচ্ছে দিন চলে যায় যখনই রাত ঘনায় আসে যখনই রাত এসে যায় নবীজি আমার আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম এই কোরআন কারীম যখন তেলাওয়াত করতে বসে যান আল্লাহু আকবার রাতের বেলায় সারা রাত আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করেন
সারা রাত যখন রাতটা ঘনায় আসলো আবু জাহেল মনে মনে চিন্তা করলো আমি তো মক্কার সবথেকে বড় লিডার আমি তো নেতা আমার হাতে আজকে তিনজনই বায়াত গ্রহণ করেছেন শপথ করেছেন তারা তো তিনজন আজকে আসবে না আমি আবু জাহেল সারা রাত মেরে মেরে আমি আবু জাহেল শুনতে থাকব সুবহানাল্লাহ আবু জাহেল মনে মনে চিন্তা করলো সারা রাত আমি আল্লাহ পাকের এই কালাম মহা গ্রন্থ আল কুরআন শুনব কারণ আমি হচ্ছে মক্কার লিডার আমার হাতে ওই তিনজন বায়াত গ্রহণ করেছে তারা তো আজকে আসবেই না আজকে আমি আবু জাহেল মজা মেরে আল্লাহ পাকের কালাম শুনতে থাকব সুবহানাল্লাহ বলেন আবু জাহেল শুনতে চলে আসছে কোরআনে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কানাসি এরপরেই আবু লাহাব মনে মনে চিন্তা করলো আমাদের লিডার তো আবু জাহেল সে তো নিজেই আমাদেরকে বায়াত পড়াইছেন শপথ পড়াইছেন সে তো আসতেই পারবে না সুতরাং উতবা সাহিবা তারাও আসবে না আমি আবু লাহাব আজকে সারা রাত আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ সারা রাত মজা মেরে মেরে শুনব জোরে বলেন সুবহানাল্লাহ আবু লাহাব চলে আসছে আগে আসছে কে আবু জাহেল মক্কার সবথেকে বড় লিডার সে আগে চলে আসছে এরপরে আসছে আবু লাহাব এরপরে আবু লাহাবের পরে উতবা উতবা মনে মনে চিন্তা করলো আরবের সবথেকে বড় লিডার হচ্ছে আমাদের গুরু আবু জাহেল সে তো নিজেই শপথ পড়াইছেন সুতরাং সে তো আজকে কোরআন শুনতে আসবেই না আর আবু লাহাব আসবে না আমি উতবা আজকে সারা রাত মজা মেরে মেরে আল্লাহ আল্লাহর কালাম শুনব ওই একই ভাবে উতবার পরে সাইবা ও সাই একই ধারণা করেছেন সেই ধারণা পোষণ করেছেন যে আজকে তো তিনজনের একজনই আসবে না আমি আজকে সারা রাত মজা মেরে মেরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম কোরআনে কারীম শুনবো সুবহানাল্লাহ বলেন সেও চলে আসছে সেও চলে আসছে চারজনই আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন চারজনই চার ঘরের কানাসি চার কোনায় চারজনই কোরআনে কারীম মজা মেরে মেরে শুনতেছেন যখন ফজরের সময় ঘনায় এসেছেন চারজনই হাঁটা শুরু করেছেন চারদিক দিয়ে আবু জাহেল হেঁটে যায় এরপরে আবু লাহাব হাঁটা দেয় দুজনের মুখোমুখি হয়ে যায় সংঘর্ষ হয়ে যায় তুমি বলে তুমি কে আমি আবু জাহেল এরপরে আবু জাহেল বলে তুমি কে আমি আবু লাহাব উতবা সাইবা ওই একই বিষয় তারা কোরআন শোনার জন্য এত পাগল পারা হয়ে যান যে চারজনই আবার অনগসরে একজনের একজনের অনগসরে এসে আবার চারজন এক জায়গা হয়ে যায় এইভাবে করে চারজনই আবার সাক্ষাৎ হয়ে যায় আবারও শপথ করে শপথ পড়ে নেন যে আজকের থেকে পূর্ণাঙ্গভাবে ওয়াদা করো আজকের থেকে আর কোরআনে কারিম শুনতে আসবো না বাংলার জমিনে এমন নাস্তিক মুরতাদ যারা কোরআনের বিরোধিতা করে নবীদের বিরোধিতা করে আলেম ওলামাদের বিরোধিতা করে কোরআনের মাহফিলের বিরোধিতা করে এরা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওই সমস্ত মানুষের চাইতে তারা নিকৃষ্ট জোরে বলেন ঠিক কি ঠিক না তারা তাদের চাইতে নিকৃষ্ট কারণ আজকে এই কোরআন দেখেন সংক্ষেপে আমি উদাহরণটা দিয়েই আমার আলোচনার মাকসাদ না ওলামাই কেরাম আসছে সুতরাং একটু লেট হয়েছে বিলাই আলোচনা করতেছি আজকে কোরআনের সাথে সম্পর্ক নিসবত যদি কোনো মানুষ রাখতে পারে মানুষ তো একে তো আশরাফুল মাখলুকাত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হ্যাঁ আর এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারে সে যে এত দামি হয়ে যাবে সে বিনি হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে বলেন ঠিক ঠিক না ও বন্ধুরা আজকে দেখেন কোরআনের সাথে সম্পর্ক দেখেন একটা কাপড় ওই বাড়িতে ফেলানো একটা কাপড় যেটা বাতিল কাপড় আমাদের মা বোনেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কোরআনে কারিমের সাথে জুজদান বানায় তাকে পেঁচায় রাখছে ওই কাপড়টাকে চুমু খায় কোরআনটাকে চুমু খায় কিন্তু লক্ষ টাকার পোশাক আছে হাজার টাকার পোশাক আছে কখনো মানুষ চুমু খায় না জোরে বলেন ঠিক ঠিক না কোরআনের সাথে ওই এক টুকরো বাতিল দেওয়া কাপড়
তাই এসে সংমিশ্রিত হয়েছে যার কারণে এতটা দাম হয়ে গেছে আর আমি আপনি যদি ওই কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি তাহলে আমি আপনি কেমন দামি হয়ে যাব একটা কার্ড গাছের কার্ড চেনেন না সবাই মানুষেরা লক্ষ টাকার পালঙ্গের পরে ঘুমাচ্ছে আছে লক্ষ টাকার ডেসিং টেবিল রয়ে গেছে লক্ষ টাকার সোফা সেট রয়ে গেছে একটা টুকরা কাট তাও বাতিল কাট দিয়ে মানে একেবারে ওয়াকাইজু কাট দিয়ে ওই যে যে রেল কাট বানাচ্ছে বানানোর সঙ্গে সঙ্গে যখন এসে কোরআনের সাথে লাগতেছে বলেন তো ওই লক্ষ টাকার পালঙ্গেরে কি চুমো দেয় আ সোফা সেট চুমো দেয় ডেসিং টেবিল চুমো দেয় কিন্তু কোরআনের কারিমের সাথে এক টুকরো কাট এসে লেগে গেছে আল্লাহর কসম করে বলছি ভাইরা আমার সেই কাঠটুকুনের এত দাম হয়ে গেছে এত সম্মান হয়ে গেছে মানুষেরা বুকের সাথে নিয়ে চলতেছে চুমু খাইতেছে জোরে বলেন ঠিক ঠিক না তাহলে আমি আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি কোরআনের সাথে যদি নিসবাত করতে পারি আলেম উলামাদের সাথে যদি নিসবাত করতে পারি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এই কোরআন আমার আপনার জন্য আহশরের ময়দানে কবর সুপারিশকারী হয়ে যাবে হবে না এ হবে কি হবে না বলেন আমরা দামি হয়ে যাব সুতরাং আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে জোরে বলেন কোরআনের বিপক্ষে না পক্ষে যদি পক্ষে হয়ে থাকি আল্লাহর কসম করে বলছি যারা ওই যে মোড়ের পরে শুনতেছেন মোড়ের পরে চা খাচ্ছেন মোড়ের দোকানে ওই যে ছবি দেখতেছেন ওটা বাদ দিয়ে সবাই চলে আসুন মাহফিলের ময়দানে কারণ এইখানকার এখনের জায়গাটা জান্নাতের বাগান জোরে বলেন ঠিক ঠিক না কারণ কোরআনের সাথে সম্পর্ক করেন আল্লাহর কসম করে বলছি আপনার কিসমত ভালো হয়ে যাবে আপনার তাকদীর ভালো হয়ে যাবে আপনার দুনিয়াও শান্তি পাবেন আখিরাত আল্লাহ তাআলাই কোরআনের মাধ্যমে আমাদেরকে নাজাতের ব্যবস্থা বানায় দেবে ঠিক ঠিক না বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝদান করুক আমি যে কথাগুলি বলছি আমি নিজে আমল করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ